আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আমি এসএমআর রায়ান, এবং আজকে আমি তোমাদের সাথে একদম নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে থেকে আমরা শুরু করব বাণিজ্যিক ব্যাংক নিয়ে পড়া। আমরা প্রথমে ব্যাংক সম্পর্কে পড়েছি, এরপর জেনেছি কেন্দ্রীয় ব্যাংকে, এবার আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকে, বা বাণিজ্য ব্যাংক কীভাবে কাজ করে, বা এর বৈশিষ্ট্য কী, অ্যাকচুয়াল বাণিজ্যিক ব্যাংক কোনগুলো, এই সম্পর্কে এবার আমরা একটা প্রপার ধারণা দিব। সো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও এবং এর বৈশিষ্ট্য। প্রথমে আসি বাণিজ্যিক ব্যাংকের ধারণা নিয়ে। দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রথমে যে লাইনটা বলা আছে, এইটা হচ্ছিল বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। যে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা যেটাই হোক না কেন, সবাই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে, কেউ কখনো কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সো মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণ দান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ একটা ব্যাংক আমানত সংগ্রহ করে, ঋণ দান করে এবং বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে তার গ্রাহকদের, এবং তার উদ্দেশ্য থাকে একটি, এবং সেটি হলো মুনাফা অর্জন করা। সো এই টাইপের ব্যাংকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলি। দেখি এটা কেমন ধরনের, কী আর কী কী বৈশিষ্ট্য আছে। এটি একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। আমরা জানি ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান। সো বাণিজ্যিক ব্যাংক কিন্তু আলটিমেটলি একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান হবে। এখন এইটা অ্যাকচুয়ালি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান কী, এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সম্ভবত খুব প্রপারলি একদম ক্লিয়ারলি ডিসক্রাইব করে দিয়েছিলাম যে কেন একটা ব্যাংকিং প্রতিষ্ঠানকে বা ব্যাংক প্রতিষ্ঠানকে আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। সো তোমরা যদি কেউ মিস করে থাকো, অবশ্যই সেই রেকর্ডিং ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের একদম আইডিয়া একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, এরা বিভিন্ন হিসাবের মাধ্যমে, হিসাব বলতে অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মাধ্যমে বা হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে স্বল্প সুদে বা লাভে অর্থ গ্রহণ করে। অর্থাৎ এই যে একটা জনগণ, একটা মানুষ, তার কাছ থেকে কিছু পার্সেন্ট সুদে অর্থ প্রদান গ্রহণ করবে, সুদে অর্থ গ্রহণ করবে, তো এক কম সুদে অর্থ গ্রহণ করবে, এবং সেই সংগৃহীত অর্থ বেশি সুদে বা লাভে বিভিন্ন বিভিন্ন মেয়াদের ঋণ প্রদান করে। সো একটা মানুষের কাছ থেকে অর্থ নিয়ে হলো, সেই অর্থ নিয়ে আবার আরেকটি মানুষকে প্রদান করলো, এবং কিসের হিসেবে করবে, এটাও কিন্তু সুদের এগেনস্টে। দেখা যাবে প্রথমে যে নিয়েছিল সেখান দিয়ে মানুষের কাছ থেকে যখন আমানত সংগ্রহ করেছিল 5% সুদ দিয়েছিল, যখন ঋণ দিবে সেই সুদের পরিমাণ ছিল 8%। মাঝখানে এই যে 3% আছে না, এটাই হলো ব্যাংকের ব্যবসা করার মূল জায়গা। আচ্ছা, বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে, অনেক ব্যাংকিং সার্ভিস আছে যারা আমরা আগামী থেকে পড়বো, আমাদের প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, এটিএম কার্ড, এরকম সহ আরও বিভিন্ন রকম কিন্তু আমাদের সুবিধা প্রদান করে। এর মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি কথা যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছিল মুনাফা অর্জন করা। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কী, জনকল্যাণ করা, বাট বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী, মুনাফা অর্জন করা। আচ্ছা, এরপর আছে কি, অর্থ জমাদানকারীদের উত্থাপিত চেকের মূল্য পরিশোধ করা। আচ্ছা, সো অর্থ তো গ্রহণ করছে, আবার যখন গ্রাহকরা অর্থ চায়, কারণ এই যে একটা মানুষের কাছ থেকে অর্থ নিল সুদে, এটা কি সারা জীবন নিয়ে মানে ব্যাংক রেখে দিবে? নিশ্চয় না, তাদেরকে ফেরত দিবে। কীভাবে ফেরত দিবে? এই যে ব্যাংক গ্রাহক, সে আইদার চেকে অথবা এটিএম কার্ড দিয়ে অর্থ উত্তোলন করতে যাবে। সো এখান থেকে যখন তারা চেক উপস্থাপন করবে অথবা এটিএম কার্ড থেকে অর্থ উত্তোলন করতে যাবে, তখন ব্যাংক তাদেরকে তাদের অর্থ বা মূল্য বা যে টাকা জমা রাখছিল সেটি পরিশোধ করে দিবে। আমরা আরও কিছু উদ্দেশ্য ব্যাংকের বৈশিষ্ট্য দেখবো। দেখো, বাণিজ্যিক ব্যাংক হলো স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী। এটা জেনারেলি বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদের ঋণ দিয়ে থাকে, সাধারণত 20 বছর, 30 বছর বা 40 বছর, এত লং টাইমের লোন সাধারণত দেয় না। অবশ্যই দেয়, এমন আছে ব্যাংক দেয় না, বাট জেনারেলি তারা স্বল্প মেয়াদে দিয়ে থাকে, 2 বছর, 3 বছর, 4 বছর, এরকম মেয়াদের জন্য, যার প্রধান কাজ হলো স্বল্প সুদে আমানত সংগ্রহ এবং অধিক সুদে উক্ত অর্থ ঋণ হিসাবে, আচ্ছা উক্ত অর্থ ঋণ হিসাবে, এটা ঋণ হবে হিসাবে, অন্যদের প্রদান করা। সো এটা হলো একটা বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ। এরপর কি, মুনাফা অর্জনের উদ্দেশ্য। একটা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে মূলত মুনাফা অর্জন করার জন্যই। সো এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা বাণিজ্যিক ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে। সঞ্চয় গ্রহণ ও স্বল্প মেয়াদে ঋণ প্রদান। এই যে মুনাফা অর্জন কীভাবে করবে, বসে থাকলে হবে? নিশ্চয় না। তারা গ্রাহকদের কাছ থেকে বা যারা ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার আছে বা হিসাব গ্রহীতা আছে, ওদের কাছ থেকে সঞ্চয় গ্রহণ করে, অর্থাৎ তাদের যে বাসায় পড়ে থাকা অর্থ আছে অলস অর্থ, সেগুলো সংগ্রহ করে এবং সেগুলো স্বল্প মেয়াদে ঋণ হিসাবে প্রদান করে। তো সঞ্চয় গ্রহণ করছে, একটা পক্ষ থেকে অর্থ নিচ্ছে, সেই অর্থ অন্য একটি পক্ষকে ঋণ হিসাবে প্রদান করছে। এইভাবেই কিন্তু ব্যাংক তার কাজটি করে থাকে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আচ্ছা, আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটাকে বলে থাকি বলতো? অর্থকে।
সো অর্থ কীভাবে হতে পারে? নোট হতে পারে, মুদ্রা হতে পারে। এখন এই নোট বা মুদ্রা কিন্তু মাত্র একটা পক্ষ ইস্যু করতে পারে ভাই, এবং সেটা হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোও কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। কীভাবে? এই যে তোমাদেরকে এটিএম কার্ড দেয়, আমরা কি এটিএম কার্ড অর্থের একদম পরিপূরক হিসেবে ইউজ করতে পারি না? পারি কিন্তু। বা আমাদেরকে যে চেক দেয়, চেকটাকে আমরা অর্থের পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারি না? পারি কিন্তু। আমরা যদি বাজারে গিয়ে একটা সুপার শপে গিয়ে মোট 5,000 টাকার পণ্য ক্রয় করলাম, করে যদি টাকা না দিয়ে এটিএম কার্ড দিয়ে পে করি, আমাদেরকে অর্থ পরিশোধ হবে না? হবে কিন্তু। সো এরা কিন্তু ইনডিরেক্টলি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। আচ্ছা, শাখা ব্যাংকিং ব্যবস্থা। সো শাখা ব্যাংক ব্যবস্থাকে এই সময় কিন্তু আমরা আগে খুব ভালোভাবে পড়ে এসেছি। এখন দেখো, একটা ব্যাংক কিন্তু চাইলে একক ব্যাংক হিসাবে পরিচালিত হতে পারে, কিন্তু একটা একক ব্যাংকের কাজের পরিধি যতটুকু হবে, নিশ্চয়ই একটা শাখা ব্যাংক এর থেকে বেশি পরিধি নিয়ে কাজ করতে পারবে। তাদের ব্যবসার পরিধি বড় হবে, মূলধন বড় হবে, মুনাফা বড় হবে, এবং একটা শাখা ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিতের মাধ্যমে কিন্তু একটা ব্যাংক দেশে বিদেশে একাধিক জায়গাতে তাদের শাখা প্রতিষ্ঠিত করে তাদের ব্যবসাকে খুব ব্যাপক আকারে এক্সপ্যান্ড করতে পারবে। সো বেশিরভাগ কোম্পানি ব্যাংকিং প্রতিষ্ঠানে চায় তারা শাখা প্রতিষ্ঠা করবে এবং শাখা ব্যাংকিং ব্যবস্থায় চলে যাবে। তালিকাভুক্ত ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক কোনগুলো? যে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মানে আইনের অধীনে চলে আসে, এবং প্রত্যেকটা ব্যাংকই তাদের নিজেদের স্বার্থের জন্যই কিন্তু তালিকাভুক্ত হয়, কারণ তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে তখন অনেক রকম কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা পেয়ে থাকে। এবং সেবাধর্মী প্রতিষ্ঠান, একটা বাণিজ্যিক ব্যাংকে শুধুমাত্র বাণিজ্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করবে, খালি বাণিজ্য করবে, ব্যাপারটি এরকম না। বর্তমানে নিজের বাণিজ্যকে এক্সপ্যান্ড করার উদ্দেশ্যেই কিন্তু একটা ব্যাংকিং প্রতিষ্ঠান বিভিন্ন রকম সেবাধর্মী কাজ করে। তারা স্কুল প্রতিষ্ঠা করে, তারা পার্ক প্রতিষ্ঠা করে, তারা হাসপাতাল প্রতিষ্ঠা করে, তারা মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে, বিভিন্ন রকম কিন্তু সোশ্যাল সার্ভিস করে থাকে। এর ফলে হয় কি, তাদের সুনাম বৃদ্ধি পায়, এবং সুনাম হচ্ছিল একটা ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম মূলধন, যার ফলে তারা মুনাফা অর্জন, সরাসরি মুনাফা অর্জন না করলেও তাদের মুনাফা অর্জনের যেই সিস্টেমটা বা যেই সব কাজের মাধ্যমে মুনাফা অর্জন করবে, সেই সব কাজটা মানুষের কাছে আরও অধিক গ্রহণযোগ্য করে তোলে। তুমি একটা হাসপাতাল, একটা ব্যাংক দেখা জীবনের নাম শোনো নেই, বাট হঠাৎ করে তুমি দেখছো ইউনিভার্সিটি ওঠার পরে এই ব্যাংকটা অনেকগুলো স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে যায়, প্রতি মাসে মাসে দেয় হয়তো বা মনে করো 2,000-3,000 টাকা করে পকেট খরচ। এখন তুমি যখন অ্যাকাউন্ট খুলবা, তুমি কিন্তু অবশ্যই চিন্তা করবো, আচ্ছা ওই ব্যাংকটা তো টাকা দিয়েছে, দেখলাম খুব ভালোই কাজ করে, আমি এক কাজ করি, আমি ওদের এখানে কি অ্যাকাউন্ট খুলি। বা তোমার গ্রামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করে দিল একটা ব্যাংক, তোমার গ্রামের মানুষজন ব্যাংক সম্পর্কে আইডিয়া নেই খুব একটা, বাট এই যে হাসপাতাল একটা প্রতিষ্ঠা করলো একটা ব্যাংক গিয়ে, তারা কিন্তু সেই ব্যাংকের নাম জেনে গিয়েছে। এবং যারা যখন অ্যাকাউন্ট খুলতে যাবে, অনেকে কিন্তু চিন্তা করবে, আচ্ছা যেহেতু ওই একটা ব্যাংকের নাম শুনেছিলাম খুব ভালো কাজ করেছে, আমরা এক কাজ করি, তাদের ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলি। এইভাবে কিন্তু তারা বিভিন্ন রকম ব্যাংক সেবা প্রদান করে থাকে সমাজে, যার ফলে তাদের গ্রাহকের সংখ্যা বাড়ে, তাদের মুনাফার সংখ্যা বাড়ে বা মুনাফার পরিমাণ বাড়ে। বন্ধুরা, এই ছিল বাণিজ্যিক ব্যাংকের ধারণা, আশা করি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।